সেই সময় বিরিয়ানি সম্বন্ধে মানুষের অভিজ্ঞতা কম ছিল, বিরিয়ানির চিন্তাই না। বা আমরা যখন ফাস্টফুড এনেছি, চিলি চিকেন, পরোটা, বার্গার, যে খাবার, চাইনিজ, ইন্ডিয়ান খাবার, তখন সব কোনো জায়গায় এরকম মানে বিক্রিটা হতো না। বিরিয়ানি তো অ্যাকচুয়ালি এসছে 2011-12 পর থেকে মানুষের মধ্যে একটা সাড়া ফেলে দিচ্ছে বিরিয়ানির জন্য। এখন সারা ভারতবর্ষ জুড়ে একটা বিরিয়ানির চাহিদা এখন বেড়ে গেছে, যার জন্য আপনি দেখতে পাবেন যে এখন ফাস্টফুড মানে বিরিয়ানি। আগে যেরকম ফাস্টফুড মানে ছিল কি, মোগলাই খাবারটা, মোগলাই খাবারটা ছিল, যে মোগলাই খাবারটা এখন কনভার্সেশন হয়ে গেছে নিউ জেনারেশন, মানে জেনারেশনের সঙ্গে খাবারও পরিবর্তন ঘটে গেছে, যে এখনকার জেনারেশন বিরিয়ানি পছন্দ করে, চিকেন হোক, মটন হোক। আর বিরিয়ানি মানে মটন, এটা আপনারা জানেন ভালো করে। আর যেটা আমাদের স্পেশালিটি, যে ভেটকি মাছের ফিশ ফ্রাই, কাঁচা গঙ্গার ভেটকি, চাকদা গঙ্গার স্পেশাল ভেটকি, যেটা একান্ত আপনি পাওয়া যাবে। তা আমাকে একজন বলেছিল একটু আগেই, কলকাতার এক দাদা, যে 100 টাকায় ফিশ ফ্রাই কলকাতাতে বেচে। আমি কারোর সঙ্গে বিতর্ক করতে চাই না, সেই রেস্টুরেন্টকে আমি উদ্দেশ্য করে আমি বলতে চাইছি, যেহেতু আমার ভিডিওটা প্রত্যেকটা মোবাইলে পৌঁছে যায়, যে আমাদের মতো পিওর গঙ্গার কাঁচা ভেটকি আমাদের মতো কেটে, সামনে কেটে বানিয়ে তারপর 100 টাকা ফিশ ফ্রাই বানিয়ে দেখার, তাহলে আমি বুঝবো সেটা ফিশ ফ্রাই হচ্ছে এটাই। আর যারা যারা আমাদের এখানে আসছে, প্রত্যেকটা লোককেই কিন্তু আমি টেবিলে আসা আমার জিজ্ঞেস করা, এটা আমার কর্তব্য। কারণ খাবার জিনিসটা তো বুঝতেই পারছেন যে যত কাছে আসা যাবে তত ভালো মানুষ সাড়া দেবে। আর টেস্টের ব্যাপারটা এটা আমি বলবো না, এটা খেয়ে দেখেই বলছি। হ্যাঁ একদম, না খেয়ে আগে বিরিয়ানিটা খান। আমি বলবো যে বাংলাদেশের বিরিয়ানি, এই বিরিয়ানি অনেক আলাদা, যেহেতু চালটাই আলাদা। আর আমাদের বিরিয়ানিতে সেন্ট ছাড়া, মানে পুরো কোনো সেন্ট নেই এর মধ্যে, যে একটা মিঠা করার গন্ধ নেই, বা গোলাপ কাওড়া জলের উগ্র সেন্ট নেই এর মধ্যে। তার জন্যই এটা বাটার আর ঘিয়ের বিরিয়ানি, বাটারের সেন্ট পাবেন, ঘিয়ের, আর বিশেষ করে খাসির মাংসের একটা স্মেল পাবেন, যে লোকাল দেশি খাসি একটা সুন্দর সেন্ট হয়, সেই সেন্টটা এর মধ্যে পাওয়া যাবে। এবার আপনি লেগটা বের করুন মটনের, হ্যাঁ ওটা হাতে নিয়ে একটু মুখে দিতে হবে, তাহলে তো বোঝা যাবে। না মুখে দিয়ে মাংসটা নিন, মাংসটা একটু একটু ঠিক আছে, দেখে নিয়েছি, সেন্ট পাচ্ছেন তো মটনে? হ্যাঁ ভালো আছে। তুমি এটা নাও, আপনি যেগুলো বলেছেন সবগুলোই এর ভিতর আছে। বার্তাটা কি, আমাদের ঢাকার থেকে আসে, যশোর থেকে আসে, অনেক স্টেট থেকে আসে, কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের সব জায়গায় নাম তো যায় না। প্রচুর ছেলেমেয়েরা আমার ভিডিও থেকে আসছে খেতে, বা এই তো পরশু দিনও সকালবেলা আমি দোকান খোলা আমাদের 10টায়, উনি 9টার আগেই ঢুকে গেছে। ওনার অ্যাকচুয়ালি বর্ডারের সাইডেই বাড়ি, মানে বললো যে বনগাঁ থেকে 3 ঘন্টা দেখি লাগে বাসে, তার জন্য সকাল সকাল চলে এসছে। প্রপার মানে প্রপার বিরিয়ানিটা সব কিছুর উপরে আমার বক্তব্যটা হচ্ছে যে আপনার এই যে ব্যবহার, আন্তরিকতা, বা আপনার এখানে স্টাফ যা আছে এবং খাবারের মান, যতটা আমি খেয়ে দেখলাম অত্যন্ত ভালো আছে, অসাধারণ। আর আমার ব্যক্তিগতভাবে সবার উদ্দেশ্যে, আমাদের বাইরে যারা আছে তাদের উদ্দেশ্যে একটাই কথা, সবাই যেন একবার এসে দাদার এখানে ঘুরে যায়, একবার দেখে যায়। বুঝতেই পারলেন, আমি আর একটা হাড়ি ওপেন করছি, কারণ আর একটা হাড়ি ওপেন করছি, হেরেও আমাদের দেখানোর দরকার আছে যে সেই এই মটনটা যেরকম মুখে দিলে মিশে যাচ্ছে আর ঝাড়া দিলে তো ঝরে পড়বে, এটা তো আমি বলেই দিচ্ছি। আর দাদা এটাকে ট্রাই করাবো, দাদাকে দিয়ে যে দাদা এটা ধরে তুলুক মটনটা, যে লেক থেকে মটনটা ঝরে পড়ে কিনা সেটা বুঝতে পারবে।